পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 3 নম্বর ওয়ার্ডে এক তৃণমূল কর্মীর বাড়ির দেওয়াল জোর করে দখল করে বিজেপি কর্মীরা দেওয়াল লিখন করে বলে অভিযোগ। আমাদের দক্ষিণ বিধানসভার প্রার্থী খোকন দাসের দেওয়াল লিখনের ওপর পানের পিক ফেলা হলো কেন? বিজেপি জব দাও, বিজেপি জব দাও, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপির দেওয়াল দখল মানছি না, মানবো না, মানছি না, মানবো না, বিজেপি হুঁশিয়ার, 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 বিজেপি হুঁশিয়ার, 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 জোর করে তৃণমূলের দেওয়াল দখল মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এটা আসলে এটা বিজেপি দেওয়াল লিখে এসেছিল যে আমার বাড়ি থেকে আমরা ছিলাম না, যে আমার বৌমা অবজেকশন করবে যে আপনারা এখানে লিখছেন তাহলে আমার দেওয়ালে এখন পার্টি পার্টি এসে ঝামেলা হবে, এই বলে তা সত্ত্বেও ওরা জোর করে লিখলো। আমি যখন এলাম তখন বললাম এরকম মানা করলো, তা সত্ত্বেও লিখলো, এটা তো ঠিক নেই। দিয়ে আমি আবার নিজের উচ্চ নেত্রীকে জানালাম, উচ্চ নেত্রী এসে খবর দিল এইসব। এই দেওয়ালটা কার? দেওয়ালটা আমার। আপনি কি করেন? আপনি? আমি ব্যবসা করি। আর এমনি কোনো পার্টি কিছু করেন? আপনি পার্টি? আমি হ্যাঁ তৃণমূল করি। আপনি তৃণমূল পার্টি করেন আর আপনার দেওয়ালে এসে বিজেপি লিখে চলে গেল কোনো পারমিশন না নিয়ে? তৃণমূল কর্মীদের আরও অভিযোগ, বাড়ির মহিলারা দেওয়ালে লিখতে বারণ করা হলে তাদের হুমকি দেওয়া হয়। এছাড়া বিজেপির বিরুদ্ধে অভিযোগ, বর্ধমান দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের দেওয়াল লিখনে কাদা দেওয়া হয়েছে। এ ব্যাপারে তারা নির্বাচন কমিশন ও থানায় অভিযোগ দায়ের করেছেন। রাজু মণ্ডল আমাদের এই 3 নম্বর ওয়ার্ডের মেহেদিবাগান এলাকায় আমাদের একনিষ্ঠ কর্মী, যখন রাজু মণ্ডলের দেওয়ালে বিজেপি জোর করে দেওয়াল লিখন করে তখন ওনার বাড়ির বৌমা বিজেপির কর্মীদেরকে বলে যে তোমরা এখানে আমার দেওয়ালে দেয়াল লিখন করো না, কারণ আমরা তো বিজেপি করি না। কিন্তু তা সত্ত্বেও সেই বারণকে অগ্রাহ্য করে তারা জোর করে এই দেয়াল দখল করে দেয়াল লিখেছিল। পরবর্তীকালে রাজুদা যখন আসে এবং সে যখন লক্ষ্য করে যে দেয়াল অলরেডি লিখে ফেলা হয়েছে, সে তখন আমাদের নেতৃত্বকে, আমাদের ট্রেড ইউনিয়নের সভাপতিকে জানায় আমরা আইন মতো ব্যবস্থা নিচ্ছি। এবং বিজেপিকে একটা কথা বলে রাখছি যে জোর করে দেয়াল দখল করে আর আমাদের প্রার্থী খোকন দাসের ওই ফ্লেক্সের ওপর পানের পিক আর থুতু ফেলে রাত্রেবেলায় মদ্যপ অবস্থায় এইসব করে যদি ভাবে যে 3 নম্বর ওয়ার্ডকে তারা সেখান থেকে জিতে যাবে, আমরা বলে রাখছি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা 1 ইঞ্চি জমি আমরা এই তৃণমূল আমরা 3 নম্বর ওয়ার্ডকে ছাড়বো না। এবং দোসরা মেয়ের পর আমরা এই ওয়ার্ড থেকে বিজেপির জামানত জব্দ করে ছাড়বো। এটা বিজেপির কর্মীরা ভালো করে বুঝে নাও। আর এইসব উল্টো পাল্টা করে তৃণমূল কংগ্রেসকে চমকাতে আসবে না। তৃণমূল কংগ্রেসে এখানে যারা কর্মীরা আছে তারা অনেক দিন ধরে পার্টিটা করছে এবং সিনিয়র লিডাররা আছে, তারা লড়াইয়ের ময়দানে লড়াই কীভাবে করতে হয় তারা ভালো করে জানে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিজেপিকে জবাব আগামী দিনে দেবো এবং আমাদের সভাপতি, জেলা সভাপতি, ট্রেড ইউনিয়নের বাপ্পুদা, আমরা সবাই মিলে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি, দেখছি বিজেপি কীভাবে এখানে দাঁত ফোটাতে পারে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের আরও অভিযোগ, বিজেপি প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টারগুলি তৃণমূল কংগ্রেস ছিঁড়ে দিয়েছে। রাতের অন্ধকারে খোকন দাসের দেয়ালের ওপরে পিচ ফেলে দেওয়া হয়েছে এবং তৃণমূলের কর্মীদের দেয়ালের ওপর বিজেপির দেয়াল লিখে দেওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আপনি তাদেরকে প্রুফ দেখাতে বলুন বা কোনো রকম সিসিটিভি ক্যামেরায় বা যে কোনো ভিডিও ক্যামেরায় যদি আমাদের ছেলেরা এই জঘন্য কাজ যদি করে থাকে আমরা মাথা পেতে নেব। কিন্তু যদি আমাদের নামে যদি অভিযোগ, মিথ্যে অভিযোগ যদি চাপানো হয় তাহলে আমরা বীরত্ব আন্দোলনে যেতে বাধ্য হব। মালিক যদি তার দেয়ালে না বলে, আমরা একটা রেজিমেন্ট পার্টি, আমরা কখনো এরকম জঘন্য কাজ করব না। আমাদেরকে ওই বাড়ির যিনি মালকিন আছে সেই ভদ্র মহিলা আমাদেরকে আমাদেরকে এসে সে পারমিশন দিয়েছিলেন এবং আমরা তার কাছে অনুরোধ করেছিলাম, তারই ভিত্তিতে উনি আমাদের পারমিশন দিয়েছিলেন দেয়াল লেখাবার জন্য। তারা এরকমই অভিযোগ করছে, সাইনবোর্ড টাঙিয়ে রাখতে বলতে হয় যে সবাই তৃণমূল করে, এটা আমরা কি করে জানবো? আমরা এইটুকু জানি যে ওনার পরিবার হচ্ছে আমাদের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, আজ ওনারা আমাদের ছেলেদের সামনে একদল দুষ্কৃতি ঢুকে ওদের বাড়িতে শাসায় যে আপনারা ইমিডিয়েটলি বন্ধ করুন আপনাদের দেয়ালে যাতে বিজেপি না পোস্টারিং করতে না পারে।
সেই কারণে ওরা ভীতস্ত হয়ে তারা বাইরে আপনাদেরকে হতে পারে বলতে পারে এই বিষয়টা। হ্যাঁ, দু তারিখের পর তারা নাকি বুঝে নেবে, কি বলবেন? দেখুন, বুঝে তো নেবেই, সে তো এদের চিরকাল এটা ওরা করেই আসছে। পঞ্চায়েত ভোট হতে দেয়নি, পৌরসভা ভোট হতে দেয়নি, এবারে এরা চেষ্টা করবে। কিন্তু এটা জেনে রাখুন, অত সহজে আমরা জমি ছাড়বো না। আগের মতন আমরা যে সহজে জমি ছেড়ে দিতে কোনোভাবে আমাদের কর্মীরা জীবন চলে যাবে, কিন্তু জমি ছাড়বে না। ভারত মাতাকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।